রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি স্বপ্না খাতুন, সহকারী শিক্ষক, সিসি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ছোট্ট সোনামণিরা, আশা করি সকলে খুব আনন্দের সঙ্গে ঈদ কাটিয়েছ। ঈদ পরবর্তী কার্যক্রম শুরু আমাদের, আমাদের ভিডিও ক্লাস শুরু হয়েছে, লাইভ ক্লাস শুরু হয়েছে। আশা করি সকলে তোমরা সেখানে অংশগ্রহণ করবে এবং প্রতিদিনের কাজ প্রতিদিনে করবে। ছোট্ট সোনামণিরা, দেখো সকল কাজে শুরুতে যেটা বলতে হয় সেটা কি বলতো? বিসমিল্লাহি রহমানির রাহিম। আমরা বিসমিল্লাহি রহমানির রাহিম বলে পড়া শুরু করব। আর যেহেতু এই করোনা মহামারীতে আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রেখেছেন, আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। ওকে ছোট্ট সোনামণিরা, তাহলে বলতো গতদিনে আমরা কি পড়েছিলাম? গতদিনে আমরা পড়েছিলাম বীরশ্রেষ্ঠদের বীরগাথা। তাহলে আমরা কতজন বীরশ্রেষ্ঠের নাম জানি বলতো? আমাদের দেশে বীরশ্রেষ্ঠ কতজন ছিলেন? সাতজন। বীরশ্রেষ্ঠ কতজন? সাতজন। ওকে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এবার তুমি বলতো মহিউদ্দিন জাহাঙ্গীর কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মহিউদ্দিন জাহাঙ্গীর, হ্যাঁ, 1949 সালে 7ই মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ওকে, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। ছোট্ট সোনামণিরা, তাহলে বলতো এবার বীরশ্রেষ্ঠরা কেন মুক্তিযুদ্ধ করেছিলেন? বীরশ্রেষ্ঠরা কেন মুক্তিযুদ্ধ করেছিলেন? পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য বীরশ্রেষ্ঠরা মুক্তিযুদ্ধ করেছিলেন। ওকে, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। ছোট্ট সোনামণিরা, আমরা গতদিনের পড়াগুলো রিভিশন করে নিলাম। আজকে আমরা কিছু রিভিশন করব এবং কিছু প্রশ্নের উত্তর করব। তাহলে দেখো এখানে তোমাদের বাংলা বইয়ের 29 পৃষ্ঠায় দেখো, হামিদুরের সঙ্গে শুধু ছিল একটা রাইফেল এবং দুটো বুলেট। তাহলে হামিদুরের সঙ্গে কি ছিল? হামিদুরের সঙ্গে ছিল একটা রাইফেল আর দুটো বুলেট। একটা রাইফেল আর দুটো বুলেট। ওকে, নির্ভুল নিশানায় তিনি প্রথম বুলেটটা ছুড়লেন। নির্ভুল নিশানায় শত্রুর আক্রমণকে স্তব্ধ করে দেন তিনি। দেখো এই যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, আমরা কিন্তু এর আগে মহিউদ্দিন জাহাঙ্গীর সম্পর্কে পড়েছি, মতিউর রহমান সম্পর্কে পড়েছি, আজকে আমরা পড়েছি হামিদুর রহমান। গতদিনে আমরা হামিদুর রহমান সম্পর্কে কিছুটা জেনেছি আর আজকে আমরা বাকিটুকু জানবো। তাহলে বলো, আমি কি বললাম বলতো? হামিদুরের সঙ্গে কি ছিল? একটা ছিল রাইফেল আর দুটা ছিল গ্রেনেড। তাই কি করেছিল? নির্ভুল নিশানায় তিনি সেই গ্রেনেডটা ছুড়েছেন, শত্রুর আক্রমণকে স্তব্ধ করে দেন তিনি। কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছোড়ার মুহূর্তে শত্রুর মেশিন গানের গুলি এসে লাগলো তার গায়ে। শত্রু যখন তিনি দ্বিতীয় গ্রেনেডটা ছুড়বেন, তখন শত্রুর গুলি এসে কী করলো? তার গায়ে এসে লাগলো। শহীদ হন এই অকুত ভয়বীর, অকুতত ভয় নেই যার, অকুত ভয়ত ভয় নেই যার। দেখো শহীদ হন এই বীর, অকুত ভয় বীর। সিপাহী হামিদুর রহমানকে প্রথমে ত্রিপুরার আমবাসা ইউনিয়নের হাতিমারা ছড়া গ্রামে সমাহিত করা হয়। 2007 সালের 10ই ডিসেম্বর তার দেহাবশেষ ফিরিয়ে নিয়ে আসা হয় বাংলাদেশে। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে পুনরায় সমাহিত করা হয়। কত সালে? 2007 সালের 10ই ডিসেম্বরে তাকে সেখান থেকে আমাদের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হয় এবং শহীদ বুদ্ধিজীবী ঢাকা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করে আবার পুনরায় তাকে সেখানে কবর দেওয়া হয়, তথা সমাহিত করা হয়। তিনজন বীরশ্রেষ্ঠের কথা আমরা জানলাম এক মহান বীরগাথা রচয়িতা তারা। তাদের মতো অনেকে জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।
তাদের অনেকে তাদের মতো অনেকে জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এই বীরদের মহান আত্মত্যাগ অবস্মরণীয় হয়ে থাকবে। এই বীরদের দেখো তারা কিন্তু মারা গেছে, কিন্তু তাদের সেই আত্মত্যাগ, তাদের সেই অবিস্মরণীয় দিনগুলো মনে রাখার মতো, তাই না? অবিস্মরণীয় হলো মনে রাখা, তা এগুলো আমাদের অবিস্মরণীয় হয়ে আছে চিরদিন ধরে এবং থাকবে। তাহলে আমরা এই দিনটা পড়লাম। এবার দেখো ছোট্ট সোনামণিরা, এখানে আমরা কিছু প্রশ্নের উত্তর পড়বো। এখানে প্রশ্নের উত্তরটা হলো, যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ নিতে গেলে মতিউরের কি ঘটেছিল? আমরা গতদিনে মতির সম্পর্কে জেনেছিলাম, আমরা আজকে মতিউরের সম্পর্কে একটা প্রশ্ন পড়ছি। সেটা হলো, যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ নিতে গেলে মতিউরের কি ঘটেছিল? টি-33 বিমানটি নিয়ন্ত্রণে নিতে গিয়ে টি-33 বিমানটি নিয়ন্ত্রণ নিতে গিয়ে পাকিস্তানি বৈমানিক মিনহাজ রশিদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। যখন তার ছাত্র মিনহাজকে তিনি প্রশিক্ষণ দিচ্ছিলেন, তখন তার তো উদ্দেশ্য ছিল যে বিমানটি তিনি ছিনতাই করবেন। তার যখন তিনি বিমানটি ছিনতাই করার উদ্দেশ্য করলেন, তখন তিনি মিনহাজের সঙ্গে কী হলো, ধস্তাধস্তি শুরু হলো। তখন বিমানটি থপটা গিয়ে বিধ্বস্ত হলো এবং দুজনে সেখানে পড়ে গেল। তাহলে কি দেখো, টি-33 বিমানটি নিয়ন্ত্রণ নিতে গেলে পাকিস্তানি বৈমানিক মিনহাজ রশিদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। বিমানটি পাকিস্তানি থপটায় বিধ্বস্ত হয় এবং মতিউর রহমান শহীদ হন। বিমানে থেকে পড়ে যে কিছু বাঁচতে পারে না, তখনই সাথে সাথে বিমানটি যখন ধ্বংস হয়ে যায়, বিধ্বস্ত হয়ে যায়, তখন তিনি সাথে সাথে মাটিতে পড়ে যান এবং শহীদ হন। এরপর দেখো, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করেছিলেন তার বর্ণনা আমরা হামিদুর রহমান সম্পর্কে তো জেনেছি। তাহলে তিনি যে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করেছিলেন তার বর্ণনাটা আমরা একটু পড়ি। উনিশশো একাত্তর সালের আঠাশে অক্টোবর সিপাহী হামিদুর রহমান তিন প্লাটুন সৈনিক নিয়ে ধলাই সীমান্ত ফাঁড়ি দখলের জন্য বের হন। ধলাই সীমান্ত দখলের জন্য তিনি বের হন। রাতের অন্ধকারে শত্রুর ঘাটের একেবারে কাছে এসে পৌঁছেন তারা। হঠাৎ মাটির নিচে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরিত হয়, ফলে পাকিস্তানি সেনারা সতর্ক হয়ে যান। দুই পক্ষে বেঁধে যায় তুমুল যুদ্ধ। হামিদুর কলম করে এগিয়ে যান, ভেঙে ছুড়ে শত্রুর আক্রমণকে তিনি স্তব্ধ করে দিলেন। এভাবে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করেছিলেন। এবার ছোট্ট সোনামণিরা, আমরা দুটো প্রশ্ন পড়লাম, কিছু রিডিং পড়লাম। এবার দেখো, যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ নিতে গেলে মতিউর রহমানের কি হয়, এই ছোট্ট প্রশ্নটা আমরা একটু চটপট করে লিখে ফেলি। তোমরা খাতাটা খাতা এবং কলম নাও এবং সুন্দর করে প্রশ্নের উত্তরটা লিখে ফেলো। ছোট্ট সোনামণিরা, আশা করি প্রতিদিনের পড়া তোমরা প্রতিদিনই কমপ্লিট করবে। অল্প একটুকু পড়া, সুন্দর করে যেদিনের পড়া সেদিনই তোমরা কমপ্লিট করার চেষ্টা করবে। তাহলে আমরা প্রথমে যেটা করব, প্রথমে হলো 2-9 প্রশ্নের উত্তর লেখো। 2-9 প্রশ্নের উত্তর, দুই নং প্রশ্নের উত্তর লেখার পরে আমরা কি করব, অবশ্যই স্কেল দিয়ে সোজা করে দাগ দিব, ঠিক আছে? তারপরে আমরা কত নাম্বার লিখব, আমরা লিখতে যাচ্ছি 2-9 প্রশ্নের উত্তর। এবার কি করতে হবে, 2-9 দিয়ে দাও। এরপরে আমরা লিখব যে টি-33 বিমানটি
33 বিমানটি নিয়ন্ত্রণ নিতে গিয়ে পাকিস্তানি বৈমানিক মিনহাজ রশিদের সঙ্গে ধস্তাধস্তি আশা করি সবাই দেখতে পাচ্ছ এবং সুন্দর করে লিখে ফেলো। এরপরে বিমানটি পাকিস্তানের ফাটায় বিধ্বস্ত বিধ্বস্ত হয় এবং মতিউর রহমান শহীদ হন। ওকে, তাহলে প্রশ্নের উত্তরটা আমরা লিখে ফেললাম। আমি আবার একটু বলে দিচ্ছি, TU-33 বিমানটি নিয়ন্ত্রণ নিতে গিয়ে পাকিস্তানি বৈমানিক মিনহাজ রশিদের সঙ্গে ধস্তাধস্তি হয়। বিমানটি পাকিস্তানে ঠাট্টায় বিধ্বস্ত হয় এবং মতিউর রহমান শহীদ হন। সত্য সোনামণিরা, তাহলে দেখো আমরা যে দুটো প্রশ্ন পড়লাম তাহলে এইটুকুর মধ্যে তোমাদের কারো কোনো সমস্যা আছে? ওকে, তাহলে ছোট্ট সোনামণিরা এবার আসো আমরা হোমওয়ার্কটা লিখে ফেলি। হোমওয়ার্কটা লেখো ঘ নাম্বার। বিশিষ্ট হামিদুর বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করেছিলেন তার বর্ণনা দি। আশা করি সবাই সঠিক সময়ে হোমওয়ার্কগুলো করবে এবং গ্রুপে পোস্ট করবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সুস্বাস্থ্যকর খাবার খাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।